সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এই আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চলা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে বিচার কাজ শুরু হয়েছে। এই অপরাধগুলো বিস্তৃত মাত্রায় সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম এই অপরাধের আসামি যারা তারা অসম্ভব রকমের প্রভাবশালী, তাদের গ্রেফতার করা না হলে তদন্ত কার্যক্রম পরিচালনা করা অসম্ভব কঠিন, তাদের ভয়ে সাধারণ মানুষ এমনকি শহীদ পরিবারের সদস্যরাও কথা বলতে সাহসী হচ্ছেন না, সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলাম। আদালত আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন বলে জানান তাজুল ইসলাম। 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে এই আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। দ্বিতীয় আরেকটি আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদের সদস্যসহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে, সেটিও মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। উল্লেখ্য, 71 মানবতাবিরোধী অপরাধের বিচারে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এই ট্রাইব্যুনালে ইতিমধ্যে 71 মানবতাবিরোধী অপরাধের দায়ে অনেকের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরও কয়েকজনের বিচার ট্রাইব্যুনালে চলছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর গঠিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেওয়া হয়েছে।